হে নমস্কার বন্ধুরা, ঈগল পাখি এমন একটি পক্ষী প্রজাতির মধ্যে পড়ে যারা নিজেদের চোখ বন্ধ করেও যখন শিকার করে তখন সঠিক টার্গেট লাগাতে পারে। আমরা পেঙ্গুইনের পা যতটুকু দেখতে পাই তার পা ওর থেকেও তিন গুণ বেশি লম্বা হয়, আর এদের হাঁটুও থাকে, ঠিক যেমনটা আপনারা এই ছবিটির মধ্যে দেখতে পাচ্ছেন। প্যারালাই মাছের মাথা সম্পূর্ণ ট্রান্সপ্যারেন্ট থাকে, যার সাহায্যে তার মাথার ভেতর উপস্থিত ব্রেন এবং শিরা উপসিরাকে খুব সহজেই দেখা যায়। ফ্যাক্ট নম্বর 4, সাপের মতন কমান্ডার ড্রাগন জাতীয় জিবরা বায়ুতে উপস্থিত গন্ধকে নিজের জিবের মাধ্যমে শুঁকতে পারে, আর এইভাবেই এই জীবটি প্রায় অনেকটা দূর থেকে তার নিজের শিকারকে অনুভব করতে পারে এবং সে তার শিকারকে খুব সহজেই ধারণা করে নিতে পারে। স্নিজিং মঙ্কি, এই প্রজাতির বাদরগুলি বর্ষাকালের ঋতুগুলিতেও সর্বদা হাঁচি দিতে থাকে, কেননা এদের নাক এদের মুখগহ্বরের অনেকটা ভিতরে থাকে, যার ফলে বৃষ্টির জল এদের নাকের ভেতর চলে যায়, আর এরা গোটা বর্ষাকালটিতে হাঁচি দিয়েই কাটায়। ফ্যাক্ট নম্বর 7, একটা জেলিফিশের শরীর প্রায় 95% জল দ্বারা গঠিত থাকে, এই জন্যই জেলিফিশ যখন জল থেকে স্থলভাগে চলে আসে তখন তাদের শরীর অনেক দুর্বল হয়ে যায়, যার ফলে তাদের মৃত্যুও হতে পারে। ফ্যাক্ট নম্বর 8, হাতি এবং বাঁদর এরা দুজনাই এমন ধরনের জীব হয় যাদের খাদ্য তালিকায় কলার মতন ফলটি সর্বোপরি থাকে। যাই হোক, আপনার ফেভারিট ফল কোনটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।